হ্যালো গাইস, হোয়াটস আপ। সরি, মানে আগে যে পার্টটা বানাইছিলাম গ্রেফ অফ দ্য ফায়ার ফ্রাইস, ওখানে আমি একটু ভুল করছি। ওটা পার্ট 6 না, ওটা পার্ট 9 ছিল, এটা একটু ভুল হয়েছে। সরি, আমি সেটার জন্য তোমাদের কাছে অনেক বেশি ক্ষমা চাচ্ছি। এখন আমি আজকে ওই সিরিজেরই পার্ট 10 আমি নিয়ে আসছি। ইয়েস, তোমাদের সাপোর্টের জন্য আমি 10টা মানে মুভি রিভিউ করছি, এই সিরিজটা আরও আগাবে। দেখো, আজকে আমি যে অ্যানিমি নিয়ে কথা বলবো, সেই অ্যানিমির নাম হলো দ্য উইন্ড রাইসেস। প্রথমে অ্যানিমি রেটিংটা করি, তারপর আমি অ্যানিমি আরও আগের দিকে যাবো না। ওকে, আর বেশি কথা না, লেটস বিগিন। দ্য উইন্ড রাইসেসের মায়ানিমেলিস্টের রেটিং হলো 8.10 আউট অফ 10। তারপরে হলো মায়ানিমেলিস্ট কী কই, এর আইএমডিবি রেটিং হলো 7.9 আউট অফ 10। আর রটেন টমেটোসের রেটিং হলো 87% ফ্রেশ, এবং এর গুগল লাইকসেও হলো 92% জন গুগলে লাইক করছে। এই রেটিংটা তোমার কাছে হতে পারে ভালো বা খারাপ, আমার কাছে এই রেটিংটা ভালো লাগছে, কারণ এই এরকম রেটিং অনেক কমই অ্যানিমি পাই। তারপর এখন আমি অ্যানিমি একটু স্টোরির দিকে যাই, দ্য উইন্ড রাইসেস কি সের উপর বেস করে। এখানে আমাদের মেন ক্যারেক্টার, সে মানে প্লেন উড়াতে ভালোবাসে এবং প্লেন ডিজাইন, প্লেন তৈরি করতে ভালোবাসে। মানে আমাদের যে ক্যারেক্টার থাকে তার নাম হলো জিরো, মেন ক্যারেক্টারের নাম জিরো। এখন সে মানে পায়, সে যে চাইতো ছোটোবেলায় ওর প্লেন মানে চড়াবে, কিন্তু চোখে ও চশমা ছাড়া কোনো কিছু দেখতে পারেনি, এই জন্য ও প্লেন চড়াতে পারবে না। এই জন্য ও চাই, এখন চাই ও প্লেন না চড়াতে পারবে, ও প্লেনটা ডিজাইন করতে চায়। এখন ও ওই ডিজাইনের জন্য অনেক বই পড়ে, অনেক ও এখন অনেক বড়ো হয়, তারপর অনেক বড়ো প্লেন আর্টিস্টে রূপান্তর হয়েছে। তারপরে জাপানে অনেক ভালো ভালো প্লেন বানায় দেয়, অনেক পাওয়ারফুল প্লেন তৈরি করে জাপানকে উপহার দেয়। এইটা আমার মানে এই অ্যানিমিতে একটা মানে মেসেজ দিছে যে একটা সময় জাপান কিন্তু ছিল পুরো বিশ্ব থেকে 20 বছর পিছনে, কয় বছর, 20টা বছর। এখন যদি জাপানকে দেখো, সবাই কয় জাপান ভবিষ্যতের 10 বছর আগে, মানে এখন যেসব দেশ আছে সেইসব দেশ থেকে 10 বছর আগে বসবাস করে জাপান, তাই বাবু। মানে এইসব যে উন্নতি হয় সেসব ওরকম মানে জিরোর মতো এরকম বড় বড় সায়েন্টিস্টের দ্বারাই এরকম উন্নতি সম্ভব। কিন্তু বাংলাদেশে দেখো, বাংলাদেশে শুধুমাত্র কথা হলো তুমি নাই ডাক্তার হবে, তুমি নাই ইঞ্জিনিয়ার, তুমি নাই চাকরি করবে, নাই ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার অত বেশি না, তুমি বেশিরভাগই ইঞ্জিনিয়াররা কি চাকরির খোঁজে যায়, কারণ ওরা সবাই একটির দিকে আগায়। ও আমাদের ফ্রেন্ডসে শুধু ওদের এক আমাদের একই দিকে আগায় যে তুমি ডাক্তার হবে নাই হবে ইঞ্জিনিয়ার, এই একটির দিকে থাকে। কিন্তু ওইসব ফিল্ডে যে অনেক বেশি আছে, ওইসব ফিল্ডের বাইরেও যে অন্য অন্য জগতে আছে, অন্য অন্য কাজ আছে, সেইসব দিকে আমাদের প্যারেন্টসরা তাকাই না। আর অন্যদিকে জাপানে, জাপানে সবার মানে আলাদা স্বাধীনতা আছে, যে যার মতো কাজ করতে পারে, এই জন্য জাপান এত উন্নতি। যদি বাংলাদেশকে উন্নতি করতে হয় তাহলে জাপানের মতো হওয়া লাগবে, মানে আমাদের যে আমাদের মতো যারা আসে ক্লাস করে মানে অত বড় হয় নাই, তাদের নিজেদের মন মতো কাজ করবে, যে তারা তাদের যেটা মন চায় সেটা করতে দেওয়া লাগবে, তাদের উপর কিছু চাপায় দেওয়া যাবে না। তাহলে কি, তাছাড়া যদি আমাদের উপর কিছু চাপায় দেয় তাহলে আমরা সেই কাজও পারবো না, আর বাংলাদেশেরও অনেক বেশি ক্ষতি হবে। এই জন্য যারা যাদের মনে যেটা আসে যেটা হতে চায়, প্লিজ তোমরা তোমাদের ফ্যামিলিদের সাথে এই ডিসকাস করো, তুমি কো আমি সেটা সালা হতে পারবো না। এই আমাদের বাংলাদেশের লোকদের চিন্তাভাবনাটা চেঞ্জ করা লাগে, তাহলে বাংলাদেশ মানে ভালো হতে পারবে, বাংলাদেশ চেঞ্জ হতে পারবে, বাংলাদেশ উন্নতি এইসব সারা সম্ভব না। ওকে, মানে আর বেশি কথা বলবো না, আজকে এখানে বিদেশ কেন। ওকে, আর একটু কথা বলি, এই অ্যানিমিটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এই অ্যানিমিতে অনেক কিছু শিখাইছে, আর এই অ্যানিমিটা এইসবের উপরে আলাদা একটা স্টোরিটা লাগে।
আরেকটা কথা, ওর অ্যানিমেতে শুধুমাত্র যে এইসবে আইটকে আসে সেটা নয়, এই অ্যানিমেতে নিউমর ভালোবাসনে একটা কথা কইছে। এখানে মানে এই অ্যানিমের এন্ডিংয়ে তোমার মনে হবে এখানে যে মেন ফিমেল ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারে কি হয়েছে আসলে, সেই মেন ক্যারেক্টার তোমার মনে হবে, কারণ আমি অ্যানিমেটা দেখছি, দেখো আমি এখন এই সাসপেন্সে আছি। এখানে যে মেন ফিমেল ক্যারেক্টার থাকলো সে যে চলে গেলো, তারপরে ওই আমাদের মেন ফিমেল ক্যারেক্টারের সাথে কী ঘটলোটা কি সেটাই এই অ্যানিমেটে মানে দেখানি, এই অ্যানিমেতে ইনকমপ্লিটভাবে দেখাইছে। অ্যানিমেটা আমি সত্যি কথা আমারও ভালো লাগবে, অনেক ভালো লাগছে। সে জানি না তোমাদের কেমন লাগবে, যারা অ্যানিমেটা দেখছো তোমরা প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখে যাতে নতুন নতুন অ্যানিমে ফ্যান্স আমরা বাংলাদেশে তৈরি করতে পারে। আর তোমরা বেশি বেশি শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা দেখে নাই, যাতে তারাও এসব দেখে মানে উৎসাহ হতে পারে। তোমরা তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে আমরা মানে এই চ্যানেল ভিডিও বানায় কত বেশি আমরা কিছু লাভ হবে না, আমরা যতই প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকি না কেন, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে বাংলাদেশে কখনো অ্যানিমে আসা সম্ভব না। সেই জন্য তোমরা প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো, তোমরা তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার। ওকে গাইস, আজকে এখানে বিদায় নিচ্ছি, পরে দেখা হবে অন্য কোনো সিরিজ নিয়ে, অন্য কোনো পার্ট নিয়ে, পরে দেখা হবে অন্য কোনো সিরিজ নিয়ে, অন্য কোনো পার্ট নিয়ে। পুলিশকে টাটা, সায়োনারা।